হ্যালো ভিউয়ার্স, আমি মুবিন, আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল। তো বন্ধুরা, আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে খুব সহজে রেজাল্ট জানতে পারবেন, তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের বা পিসি এর ব্রাউজারে চলে যান এবং গিয়ে সার্চ করুন এডুকেশন বোর্ড রেজাল্ট। এই যে দেখুন, এডুকেশন বোর্ড রেজাল্ট লেখার পরে যে দেখুন যে ওয়েবসাইট চলে এসেছে, এখান থেকে আপনারা খুব সহজেই রেজাল্ট জানতে পারবেন। তবে এখান থেকে দুটার পরে রেজাল্ট জানতে পারবেন আপনারা, তো তখন সার্ভার অনেক বিজি থাকবে। তো আপনারা চাইলে আপনাদের যে বোর্ডের ওয়েবসাইটে গিয়েও রেজাল্ট খুব সহজেই জানতে পারবেন। এই যে আমি এখানে অনেকগুলো লিঙ্ক তৈরি করে রেখেছি, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও দেখুন। আপনারা এই যে ঢাকা বোর্ডের জন্য এই লিঙ্কটিতে ক্লিক করতে পারবেন, এখান থেকে আপনারা খুব সহজেই আপনার বোর্ড অনুযায়ী রেজাল্ট জেনে নিতে পারবেন। তারপর সিলেট বোর্ড, এটা হচ্ছে সিলেট বোর্ডের রেজাল্ট দেখার জন্য, এবং এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের রেজাল্ট দেখার জন্য, এবং এখানে রয়েছে রাজশাহী বোর্ড দেখুন, তারপর যশোর বোর্ড, বরিশাল বোর্ড, তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আপনারা আপনাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে খুব সহজে মার্কশিট সহ রেজাল্ট জানতে পারবেন। তো এই লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা এই ভিডিওর স্ক্রিনেও দেখে নিতে পারেন। দেখুন এখানে সবগুলো লিঙ্কই দেখাচ্ছে, তো আপনারা চাইলে এই লিঙ্কগুলোতে গিয়ে খুব সহজেই আপনার বোর্ড অনুযায়ী রেজাল্ট দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।